একটা সুন্দর মানুষ, সেই দিনটা তো আপনার মনে আসে না। যেই দিনটা আপনার জীবনে ঘটবে সেই দিনটার খবর যদি কেউ জানতো, তাহলে এই ফাঁকা ফিল্ডে গোল মারতে চাইতো না, সে সারাক্ষণ মসজিদে পাগলের মতো বসে থাকতো। বাবা আমি জানি না, আপনি জানেন না, তাই কবরকে বলে আর মরণকে বলে ভয় করি না। যদি জেনে যেতাম যে এত কষ্ট মরণের, যাদেরকে এই রোগটাতে আক্রান্ত করেছে, এই মালাকুল মৌত যার কাছে একবার এসছে বাবা, তার কাছ থেকে আর ফিরে যায়নি। একমাত্র নবীদের এখতিয়ার আছে, কিন্তু সাধারণ মানুষ আমরা যারা, যাদের কাছে আজরাইল এসছে, মালাকুল মৌত এসছে, তাকে আর ছেড়ে যায়নি, নিয়ে চলে গেছে। সে যদি বেঁচে থাকতো তো আপনাকে ক্লিয়ার করে গল্পটা শুনিয়ে বলতো, ভাই এত কষ্ট তো আমি পড়েছিলাম, এত কষ্ট তো আমি পড়েছিলাম। কিন্তু সে তো নেই, যাকে ধরেছে তাকে নিয়ে বিদায় হয়ে গিয়েছে। এই বন্ধু আমার, যখন আপনি কবরবাসী হয়ে গেলেন, বন্ধুরে এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আপনার তিনটা ট্রাক্টর আছে, আপনার দুটো বাস আছে, একটা মারুতি আছে, 10 বিঘা জমি আছে, আপনার ভালো ভালো কারবার আছে, আপনি বড় ব্যবসায়িক মানুষ। বন্ধুরে যখন আপনি একটা লাশ হয়ে গেলেন, যখন একটা লাশ হয়ে গেলেন, এ বন্ধু দুটো সিস্টেমের, একটা আপনার কবুল হয়েছে, আর যখন আপনি মরে গেলেন, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের একটা পরিকল্পনা হলো, চারজনাতে চারটা কাঁধ নিয়ে ঘাড়ে করেছেন, মসজিদের খাটলা খানা উঁচু করে নিয়েছে, আর আপনাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। বন্ধু আপনার পিছনে পিছনে তিনটা জিনিস কবরে যেতে আরম্ভ করেছে, আপনার কবরে তিনটা জিনিস চলতে আরম্ভ করেছি, আপনি তিনটা জিনিস সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করেছেন। হে বন্ধু, যখন কবরের কাছে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, মানুষেরা দুইজন কবরে নেমে গিয়েছে, আর আপনাকে হাত বাড়িয়ে আহ্বান করে বলছেন, দিয়ে দাও লাশটা, দিয়ে দাও লাশটা, দিয়ে দাও লাশটা। আপনাকে তিনজন নামিয়ে দিল, আর দুইজন কবরে ধরে নিয়ে আপনাকে শুয়াতে যাবে। এ বন্ধু, সেই জায়গা থেকে দুটো আমল ফেরত চলে আসবে, দুটো আমল আপনার বাড়ি চলে আসবে, ওই খাট থেকে আবার খাটের সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে পৌঁছে যাবে রে বন্ধু। কিন্তু একটা আমল আপনার পৌঁছে যাবে, যেটা হলো আপনার নামাজ, যেটা আপনার রোজা, যেটা আপনার হজ, যেটা আপনার সাদকা, যেটা আপনার দান, যেটা আপনার ভালো কথা, যেটা মানুষকে ভালোবাসা, এই আমলটা কবরে তার সঙ্গে ঢুকে যাবে, আর দুটো আমল আপনার কাছ থেকে ফেরত চলে আসবে। ওরা কবরে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। হে আল্লাহর বান্দারা, যখন আপনাকে রেখে দেওয়া হলো, যখন আপনাকে কবর উত্তর দক্ষিণ করে কেবলামুখী করে রেখে দেওয়া হলো, ও আব্বা জান, আপনি তো বারবার সিস্টেমটা দেখেছেন। বন্ধুরে যখন শুয়ে দেওয়া হলো, মানুষেরা সকলে আপনার জন্য ওই ফাটা বাঁশগুলোকে বিছিয়ে দিতে আরম্ভ করলো, আপনাকে ঢাকাতে আরম্ভ করেছে, আপনার মাত্র 1.5 হাত চওড়া, 3.5 হাত লম্বা একটা জায়গাতে ফেলে দেওয়া হবে, আপনার বাঁধনগুলো খুলে দেওয়া হবে, আপনাকে পাটাটন দিয়ে ঢেকে দেওয়া হবে। বন্ধু, হাদিসের ভাষায় আপনাকে বলা হচ্ছে মানুষের 3 ধাপ হবে, কেউ বলছে 2.5 ধাপ হবে, কেউ বলছে 2 ধাপ হবে, 2, 3, 2.5 ধাপ। যখন মানুষেরা দূরে চলে আসবে, যেই লোকটা শেষ ফিনিশিং করে বেরিয়ে আসবে, যখনই আপনার কাছ থেকে, কবর থেকে দূরে চলে আসবে, তখনই দুটো নীল চক্ষু বিশিষ্ট ফারিস্তা কবরে প্রবেশ করবে। ভাই, আত্মীয় স্বজন নিয়ে এত সুন্দর আনন্দ করছিলেন, মরলেন, মাত্র 1.5 হাত চওড়া, 3.5 হাত লম্বা একটা গোড়ে বাঁশের পাটাতন দিয়ে আপনাকে চেপে দেওয়া হবে। এ বাবজান, এই ভয়ঙ্কর দৃশ্যটা একবার মনে করেন, তাহলে আপনার ফজরের নামাজ হবে, না হলে হবে না। কি হবে গো? কবর দিয়ে দেওয়া হলো, মানুষগুলো 3 পা 2.5 পা যেমন কবর থেকে দূরে যাবে, দুটো নীল চক্ষু বিশিষ্ট ফারিস্তা কবরে এসে ঢুকবে। এ বাবা, দুজন এসেই আপনাকে জাগিয়ে তুলবে, আপনাকে জাগিয়ে তুলবে। আল্লাহর বান্দা, এতদিন তুমি ঘুমিয়েছিলে, বাড়িতে সংসার জীবন ত্যাগ করে তুমি করবার এসেছ, আর এটাই তোমার মহামন্দির জিন্দগি, এটা তোমার মূল্যবান জিন্দগির আজকের সাজার নিয়ম কিংবা ভালোবাসার নিয়ম। ও আল্লাহর বান্দা, উঠে যাও। বন্ধুরে আমার, যখন ফারিস্তারা উঠে যা উঠিয়ে দিবে, যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা আল্লাহকে ভালোবাসা দেখিয়েছে, যে সমস্ত লোকেরা কাদাফলা হাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই সমস্ত মানুষেরা বিনয়ের সাথে কবরে উঠে বসবে,
আর উঠার যখনই টাইম হবে আব্বা জান, যখনই উঠে বসবে তখন দেখবে যেন মাথার থেকে একটা সূর্যটা ঢলে গিয়েছে। এক কথা আপনাকে সরলভাবে তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য বললাম, আসরের টাইম হবে, আসরের টাইম লক্ষ্য করে লোকটা বুঝতে পারবে আমি যে জেগে গিয়েছি, আমার আসরের টাইম হয়ে গিয়েছে, আমাকে আল্লাহর ফেরেশতারা উঠিয়ে দিয়েছে। ও গো তোমরা কি কবরের ভিতরে আছো, তাড়াতাড়ি করে উজুর পানি দিয়ে দাও, উজুর পানি দিয়ে দাও, আমি একটা উজুর করব। যখন এই প্রস্তাবটা করবে বন্ধুরে, আল্লাহর ফেরেশতারা বলবে, ও মুসাল্লি তোমাকে আজ থেকে আর জীবনে কোনোদিন নামাজ পড়তে হবে না, আর কোনোদিন রোজা করতে হবে না, আর কোনোদিন দান করতে হবে না, আর কোনোদিন সাদকা করতে হবে না। রে আল্লাহর বান্দা শুনে নাও, 30 বছর নামাজ পড়েছো, 40 বছর নামাজ পড়েছো, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তুমি পৃথিবীতে যে কষ্টটা করেছো মরণের পরে তোমার কষ্ট শেষ হয়ে গিয়েছে, আর নামাজ পড়তে হবে না, হবে না, হবে না। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, পাখিটাকে ধরব বলে উঠেছিলাম গাছের ডালে, ফুরুত কইরা উইরা গেল যাই না ধরারে। ভাই যে পাখির সঙ্গে এত সম্পর্ক সে ফুরুত করে উইরা গেল, ধরতে পারলাম না। বন্ধু 2.5-3 হাত যেমনি মানুষ বিদায় নেবে সেই সময় আপনাকে আল্লাহ দুটো ফারিস্তা পাঠিয়ে দিবেন, যাও আমার বান্দাকে চেক করে এসো। বান্দাকে জাগাতেই একরকম বান্দা বলবে, ও আল্লাহর বান্দা কি আমার ঘুম ভাঙিয়েছো, তাড়াতাড়ি করে আমাকে উজুর পানি দাও, উজুর পানি করে দাও, আমি দেখবো যে লোকটা লাশ থাকবে সে দেখবে সূর্য ঢলে গিয়েছে, অর্থাৎ আসরের টাইম হয়ে গেছে, উজুর জন্য আমাকে তৈরি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। তখন আল্লাহর ফারিস্তারা বলবে, ও আল্লাহর বান্দা তোমার সারা জীবনের নামাজ মা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সারা জীবনের নামাজ বাদ, আর নামাজ পড়তে হবে না, মাত্র তোমার ইবাদত দেখতে চাইছিল আল্লাহ দুনিয়াতে, কবরে ঢুকে যাওয়ার পর কোনো ইবাদত চলবে না। আমার মাওলানা আমার পূর্বের বক্তাকে একটা হাদিস শোনাছিলেন, 3টা কথা বাবা, সেই 3টা কথা আমি ভাত খাচ্ছিলেন আমি শুনছিলাম। হ্যাঁ, মরণের পরে মানুষের 3টা আমল কবরে যাবে, বাদ বাকি সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দা আসরের টাইমে চেকেই বলছে উজু করবো, ওটা কে গো, ওটা ফ্রি ফায়ার খেলা লোক নাকি, ওটা গুল খাওয়া লোক, ওটা শুকুরুল্লাহ খাওয়া লোক? বলে মুলবি সাহেব, শুকুরুল্লাহ কাকে বলছেন? জি, কোম্পানি একটা সুন্দর করে গুলের নাম দিয়েছে শুকুরুল্লাহ, এর আকিকা কোন কোম্পানির মালিককে দিয়েছে যে মাওলানা, গুলের নাম দিয়েছে শুকুরুল্লাহ, মানুষ কেন খাবে না? আল্লাহ যেখানে রাজি আছে মানে আল্লাহ গুল করে নাকি? নাউজুবিল্লাহি মিন জালিক। হে বাবা, সেই সমস্ত লোকেরা আল্লাহর ভয়ে দিন কাটাচ্ছে কারা গো, কার কথা বলবো, একখান হাদিস শুনুন। কে কাঁদছেন? হযরতে খাদিজাকে চিনেন? চিনেন? চিনেন না, নাম শুনেছেন। উনি হলেন আমাদের আম্মা বিশ্ব নবীর স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত বড় জান্নাতের ডকুমেন্টস পাওয়ার পরে হঠাৎ করে চিৎকার করে কান্না করছেন, আল্লাহর ভয়ে কান্না করতে আরম্ভ করেছেন। এমন তো সময় ফাতেমাকে বলছে, ফাতেমা তোমার আব্বাকে আমাকে একটুখানি ডেকে দাও না। আব্বাকে ডাকতে গিয়েছে ফাতেমা, ফাতেমা কাকে ডাকতে গিয়েছে বাবা? কাকে? আব্বাকে। একটু কথা বলুন না গো। এ আল্লাহ, কথা বলবেন না, চাচিরা নিষেধ করেছে নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, ফাতেমা ডাকতে গেছেন আব্বাকে, আব্বাটা কে? বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাতেমা গিয়ে বলছে, আব্বা মা হঠাৎ করে কান্না শুরু করেছে, মা আপনাকে ডেকে পাঠিয়েছে, কী জন্য কান্না করছে বলেনি। কিংবা ফাতেমা নিজে গিয়ে বিশ্বনবীকে ডাকছে, আব্বা চলো বাড়িতে তাড়াতাড়ি, চলো মা কাঁদছি। বিশ্বনবী আসলেন, আসার পর খাদিজাকে জিজ্ঞেস করছেন, খাদিজা রে
তুমি এতক্ষণ হঠাৎ করে কেন কাঁদছো? কি হয়েছে খাদিজা একবার বলে দাও। খাদিজা তোমার কান্নার কারণটা একবার ক্লিয়ার করে বলো। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহ নবী, ও গো আমার স্বামী, এই জন্য আমি কান্না করতে আরম্ভ করেছি, এই জন্য আমি কাঁদছি। কবরে কেমন করে থাকবো, কেমনে পরকারে দিন কাটাবো, কেমন করে কবরে সেই মহাবিপদটা কাটাবো? আমার চিন্তা ভাবনা করতে করতে আমার কান্না জল চলে এসেছি। আল্লাহ নবী বলছেন, খাদিজা রে, পৃথিবীতে তোমার সামনে কত মানুষ আসলো গেল এটাই তো মানুষের সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। পৃথিবীতে মানুষ আসবে যাবে এটাই তো শিষ্টাচারের মধ্যে জীবন কাটাচ্ছে। খাদিজা, আল্লাহকে ভয় করে জীবন যাত্রা করো, কবরে কেউ আটকাতে পারবে না। রে খাদিজা শুনে নাও, আল্লাহর ভয়ে যদি জীবন যাত্রা না হয় কবরে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। খাদিজা রে, আজকে তুমি কান্না করেছো কবরের কথা ভেবে চিন্তা করে, ভাবনা চিন্তা করে। খাদিজা শুনে নাও, তুমি যদি এই ভয়টা দিনিয়ে কাটিয়ে দিতে পারো, খাদিজা রে, কবরে তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি নাম্বারিং পাস হয়ে চলে যাবে, আটকাতে পারবে না, পারবে না, পারবে না। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা কথা বলার জন্য ডাকলাম। ইয়া রাসূলুল্লাহ, সেই কথাটা আপনি মনোযোগ দিয়ে শুনুন। আপনি হলেন আমার স্বামী, আর আপনি হলেন গোটা বিশ্ব লোকের চ্যাম্পিয়ন, আপনি নেতাদের নেতা, আপনি আল্লাহর সবচেয়ে ভালোবাসা শুকরন। ও গো নবী, আমি আপনার স্ত্রী খাদিজা, আজকে একটা কথা আপনাকে আমাকে দিতে হবে। খাদিজা বললেন, ও আল্লাহর নবী, একটা কথা আপনাকে দিতে হবে। নবী মুহাম্মদ বলছেন, স্ত্রী রে, খাদিজা রে, তুমি কি কথা বলতে চাইছো একবার তুমি আমাকে বলো। মা খাদিজা বলছেন, স্বামী, যেদিন আমি মরে যাব, যেদিন আমি অন্নাজে হাতে গারকা, অন্নাসে তাতে নাস্তা, যেদিন মানুষ আমাকে লাশ বলবে, আমার ঘটনাটা শেষ হয়ে যাবে। ও গো স্বামী, আপনার কাছে আজকে আবেদন করতেছি, এই আবেদনটা আপনি চিরজীবনের জন্য মনে রাখবেন, যতদিন বেঁচে থাকবেন। আরে খাদিজা, কি সেটা বলে দাও। বিশ্ব নবীকে মা খাদিজা বলছেন, যেদিন আমি মরে যাব, আল্লাহ নবী গো, কাফন দাফন শেষ হয়ে যাবে, মাটি দেওয়া কমপ্লিট হয়ে যাবে, মানুষ আমার জন্য কে কি দোয়া করবে জানে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আবেদন করলাম, আপনার কাছে আমি দরখাস্ত দিলাম, রাসূল গো, যে সময় আমার কবরের কাছে কেউ থাকবে না, শুধু আমি একটা 3.5 হাট মাটিতে পড়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গায় কেউ থাকবে না, আমার কাছে 2 ফেরেশতা আসবে, আমার কাছে প্রশ্ন উত্তর নিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আবেদন, আমার যতক্ষণ 3টা প্রশ্নের উত্তর না দেওয়া হবে, ততক্ষণ নবী আপনি বাড়ি চলে আসবেন না, ততক্ষণ আপনি কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন। এটাই আবেদন করলাম, অন্য কোনো আবেদন করলাম না। বন্ধুরে আমার, যেই দিন বিশ্ব নবীর স্ত্রী মা খাদিজা ইন্তিকাল করলেন, সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে, যেদিন ইন্তিকাল করলেন, ইন্তিকালের সামাতে মা খাদিজাকে মাটি দেওয়া হয়ে গেল, কবরস্থ করা হয়ে গেল, বিশ্বের যত মানুষেরা মাটি দিতে গিয়েছিল এক 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 করে সবাই বাড়ি চলে এসেছে। বিশ্ব নবী আমার মা কায়সার কবর, খাদিজার কবরে দাঁড়িয়ে আছেন, কবরের পাশে দাঁড়িয়ে আছেন। এমন তো সময় বিশ্বনবী দোয়া করছেন, দাঁড়িয়ে আছেন, দূর থেকে আবু বকর উমার চিন্তা করছেন, আমার নবী কেন কবর থেকে আসছেন না, কেন দাঁড়িয়ে আছেন, নবী কেন দাঁড়িয়ে আছেন? বন্ধুরি, এমন সময়তে আল্লাহর ফারিস্তা জিব্রাইল আমিন নবীর কাছে ওহি করে এসে খবর বলছেন, নবী গো, আপনাকে খাদিজার জন্য কবরে দাঁড়িয়ে থাকতে হবে না, কবরে যে 3টা প্রশ্ন হবে, এই জন্য খাদিজা আপনার কাছে আবেদন করেছিল, আপনি ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ 3টা প্রশ্নের সওয়াল জবাব না হবে। ও গো বিশ্বনবী, শুনে নিন, আপনাকে আর দাঁড়িয়ে থাকতে হবে না। আপনার স্ত্রী খাদিজা এত নাম্বার পেয়েছে, এত নাম্বারে পাস করেছে, এত ভালোবাসা আল্লাহকে দেখিয়েছে, নবী গো, স্বয়ং আল্লাহ খবর দিয়ে বলেছে নবীকে বাড়িয়েতে বলো, খাদিজার 3টা প্রশ্নে কোনো জায়গায় আটকাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রইলাম তোর পীরিতেরা আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পীরিতের আশায় নবী গো, বসেছিলাম ভালো ছিলাম কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়।
হয়, ইচ্ছা করি মরিব প্রাণে জ্বালায়া প্রেম নবীর শনে, আমায় মরতে লাগে কেন এত ভয় প্রাণ নবী গো। রইলাম তোমার পীড়িতে আশায়, রইলাম তোমার পীড়িতে আশায়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আর দাঁড়িয়ে থাকতে হবে না, আপনি বাড়ি চলে যান, স্বয়ং খাদিজার দায়িত্ব আল্লাহর কাছে ন্যস্ত হয়েছে, টেনশন থাকবে না, থাকবে না, থাকবে না। বাবা জীবন, যেই মেয়েটা জান্নাতের ঘোষণা দুনিয়াতেই পেয়েছিলেন, সেই তিনটা প্রশ্নকে নিয়ে চিন্তায় পড়ে চোখের জল ফেলছেন, আর নবীকে সাক্ষী মানছেন, নবী গো ততক্ষণ আপনি কবরে দাঁড়িয়ে থাকেন যতক্ষণ পর্যন্ত আমার তিনটা সুয়াল জবের উত্তর না হয়। ভাই আপনি আমি কি এমন আমল করেছি যে মাবুদ তুমি আমাকে পাস করে দিও, আমার আমলে কি আমি পাস করতে পারবো? একটা লোক বলুন তো হাত দেখিয়ে বলুন, মাওলানা আমি যা নামাজ রোজা হাত জাগাত ভালো কথা করেছি, ভালো কাজ করেছি, আমি যে নাম্বারটা উঠিয়েছি, আমার মনে মনে বিশ্বাস আছে আমার নাম্বার আমাকে সেই কবরের তিনটা সওয়াল জবাব থেকে পাস করে দিবে, এরকম বিশ্বাস কারো বুকে আছে গো? বাবা একটা লোক হাত দেখা তো একটা দেখবো চাইছি আমি, একটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আল্লাহর কাছে বলুন সবাই, আল্লাহুম্মা, নিজে নিজে বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সবাই বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আর একবার বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ভাই কোনো মানুষ যদি তিনবার আল্লাহর কাছে এই বিপদ সংকেত থেকে বাঁচার জন্য আবেদন করে, আল্লাহ তার কবুল করে নেয়। বন্ধু এতগুলো মানুষের ভিতরে একটা লোক নিজের নাম্বার কামাই করে আল্লাহকে দেখে জান্নাত নিব, এরকম ক্ষমতার লোক পাওয়া গেল না, পৃথিবী উল্টে যাবে তবুও পাওয়া যাবে না। তার কারণ আমরা মানুষ, কখনো ভুল কখনো ঠিক, কখনো নামাজ কখনো চুরি, কখনো নামাজ কখনো আবার মদ, কখনো নামাজ কখনো আবার জমি কাটা, কখনো নামাজ কখনো মানুষের আইল কাটা, কখনো নামাজ কখনো আবার দেখেন কারো রেস্টিরি টুকে নেওয়া হয় না। এই কেলেম যুক্ত আমরা মানুষ আল্লাহকে বিশ্বাসের সাথে বলতে পারবো না আল্লাহ আমার নাম্বার দেখে তুমি আমাকে জান্নাতে দাও। ভাই তাহলে কবর কি হলো? কিছু লোককে ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে নীল চক্ষু বিশিষ্ট দুটো ফারিস্তা আসবে আর উঠিয়ে বলবে আল্লাহর বান্দা উঠো, উঠিয়ে দেওয়া হলো। যখন নিকার লোকটা উঠে যাবে, বাবা যদি জান্নাতি হয়, নিকার লোক হয়, আল্লাহওয়ালা লোক হয়, তাহলে তাকে জিজ্ঞেস করতে মাত্র সে পানি চাইবে, উজু করব, তখন ফারিস্তারা বলবে তোমাকে সারা জীবনের মতো আর নামাজের জন্য উজু করতে হবে না। এক রকমের লোক থেকে গেল, আমি চাপা দিয়ে দিলাম, বাবা যখন তার রেজাল্ট হয়ে গেল, তিনটা প্রশ্ন হলো উত্তর হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ আকাশ থেকে ভাষণ দিয়ে বলছেন, গল্প আকারে বলছেন, গাইবি আওয়াজে বলছেন, এ ফারেস্তারা আর এক মিনিট দেরি নয়, ফাফরেসু ওয়ালবেসু, ফাফরেসু ওয়ালবেসু মিনাল জান্নাতে, তাকে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও আর জান্নাতের সঙ্গে তার গেটটা কানেকশন করে দাও। নারাই তাকবীর, আর একবার জোরে বলুন নারাই তাকবীর। কাদ আফলা হাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সমস্ত লোকেদের রেজাল্ট ভালো হয়ে গেল, ফাফরেসু ওয়ালবেসু, জান্নাতের সঙ্গে বিছানা বিছিয়ে দেওয়া হলো আর কানেকশন ফিট করে দেওয়া হলো। বন্ধু আর এক কোয়ালিটির লোক থাকবে, নিথর হয়ে পড়ে আছে, নীল চক্ষু বিশিষ্ট দুটো ফারিস্তা এসে বলবে, এ আল্লাহর বান্দা কুম বিইজনিল্লাহ, উঠো তাড়াতাড়ি। লোকটা উঠেই দেখবে বাবা তার চোখগুলো বাল্বের মতো জ্বলছে, লাইটের মতো জ্বলছে, তাদের চোখগুলো নীল, একে দেখে তাই বিকট আওয়াজে চেঁচাতে শুরু করবে, ওগো তোমরা কে আছো, আমার বাড়ি কেন এরকম, আমার ঘর কেন এত কষা, আমার সাড়ে তিন হাত কেন চাওড়া, আমি কেন কীভাবে দিন কাটা কাটাবো। লোকটা বিকট আওয়াজে এই দিক থেকে ওই দিক ছুটাছুটি করতে আরম্ভ করবে, বন্ধ আমার ছোটাছুটি করবে, কিন্তু পালাবার জায়গা তো মাত্র দেড় হাত, এইদিকে সাড়ে তিন হাত, এইদিকে দেড় হাত, পালাবার কোনো সুযোগ নেই, পালাবার কোনো সুযোগ নেই, পালাবার কোনো সুযোগ নেই। লোকটা বিকট আওয়াজে চেঁচাতে থাকবে, আওয়াজ করতে থাকবে, ওরে আমার গ্রামবাসীরা দৌড়ে এসে আমাকে একবার বাঁচাও, ওরে আমার আব্বা আমাকে একবার বাঁচাও, পৃথিবীর মানুষের নাম ধরবে আর ডাকবে, আমার সামনে দুটো লোক দাঁড়িয়ে গিয়েছে, এদেরকে ভয় আর দেখে সহ্য করতে আমি পারছি না, আমাকে বাঁচার জন্য তোমরা কেউ দৌড়িয়ে এসো। কবরের ভিতরে ছুটাছুটি করবে রে বন্ধু, কিন্তু পৃথিবীর কেউ তাকে সাহায্য করতে পারবে
পারবে? না না পারবে না। লোকটা বিকট আওয়াজে চেঁচাবি, কত স্পিরিটে চেঁচাবি, কত জোরে চেঁচাবে, কত হাই হতাস করবে, বন্ধুরে বিশ্বনামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটা এত জোরে চেঁচাবে, এত জোরে চেঁচাবে, এত জোরে চেঁচাবে, পূর্ব দিকে যদি শেষ প্রান্তে কোনো মানুষ থাকে, পূর্ব প্রান্তে একটা যে জীবটা আছে, যেগুলো হলো মাখলুক, যেগুলো আল্লাহর জীব আছে, যাদের অন্তর দেওয়া হয়নি, লাহম কুলু বুল্লাই আপকা হুনা বেহা, মা বাপ ভাই বন্ধু কেউ বসে না, ওরা হলো মুরগি ছাগল গরু জীব জন্তুরা, ওরা পূর্ব প্রান্তে যদি কেউ থেকে থাকে, আর এই গ্রামের লোকটা যদি আজকে কবরে চাচা আরম্ভ করে, বন্ধুরে পূর্ব আকাশের সম্পন্ন লোকেরা শুনতে পাবে, পূর্ব দিকের লোকেরা শুনতে পাবে, পূর্ব দিকের জীবজন্তুরা শুনতে পাবে, আর আপনি আপনার ভাইয়ের পাশের কবরে দাঁড়িয়ে আছেন, আপনার কাছে কোনো খবর থাকবে না। বিশ্বনবী বলছেন এত জোরে চেঁচাবে, পূর্বের দিকে যে জীবটা থাকবে সেও শুনতে পাবে, এই শামসি এলাকাতে হরিশ্চন্দ্রপুরে কোন লাখে আজাব হচ্ছে, আমার জন্য আবেদন করেছে, মানুষকে ডাকার জন্য আবেদন করেছে, মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন করেছে, পৃথিবীর মানুষ শুনতে পাবে না, পৃথিবীর যত জীবজন্তু আছে এরা সবাই শুনতে পাবে, লোকটা কেমন করে চেঁচাতে আরম্ভ করেছে, কেমন টেনশন করতে আরম্ভ করেছে, কেমন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, লোকটাকে থামিয়ে দেওয়ার পর বলবে, ও আল্লাহর বান্দা, তোমার চেঁচানে কোনো কাজ হবে না, তোমাকে কেউ বাঁচাতে আসবে না, তোমাকে কেউ বাঁচাতে আর পারবে না, তোমার জীবনের মূল টাইমটা শুরু হয়ে গিয়েছে, তোমার জীবনটা নষ্ট করে ফেলেছো, ও আল্লাহর বান্দা শুনে নাও, এত জোরে আওয়াজ করে তোমার কোনো লাভ হবে না, ওই লোকেদের সামনে দুটো ফারিস্তার সামনে মনোযোগ দিয়ে বসবে, আর দুটো ফারিস্তা বলবে, ও আল্লাহর বান্দা তিনটা তোমাকে প্রশ্ন করা হবে, চারটা প্রশ্ন করা হবে, উত্তর যদি দিতে পারো তোমার পরিত্রাণ ভালো হবে, আর যদি উত্তর ঠিক না দিতে পারো পরিত্রাণ ভালো হবে না। তখন তিনটা প্রশ্ন এটা তো ক্লিয়ার করে বলতে হবে না, বাবা কী কী প্রশ্ন হবে, মান রব্বকা, মান দীনকা, মান নবিয়কা, মানবীয়কা, অনেক কথা বলা হবে, শেষ পর্যন্ত বিশ্বনবীর চেহারা দেখা হবে, সব নাম্বারেই ফেল, যখন ফেল হয়ে গেল বাবা তখন বলবে আল্লাহর বান্দা তোমাকে আর পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। গাইবি আওয়াজ আসছে, ও ফারিস্তা দেরি করবে না, আর দেরি করে লাভও হবে না, আল্লাহ কি করতে হবে বলে দাও, আল্লাহর বান্দাকে বলা হলো, ও ফারিস্তা রে ফাফরেসু ওয়ালবেসু মিনান্নার, ফাফরেসু ওয়ালবেসু মিনান্নার, এর বিছানা তুমি জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নামের কঠিনতা যে কষ্টগুলো তাদের জন্য বরাদ্দ করা হয়েছে এই বরাদ্দ করা তুমি তাদের জন্য প্রস্তুতি করে দাও, ক্লিয়ার করে দাও, কবরের সঙ্গে সেট করে দাও, বন্ধুরে আমার যখনই কবরের সঙ্গে সেট করে দেওয়া হবে লোকটা সহ্য করতে পারবে না, কঠিন দিনের কথা সেদিন চিন্তা হতে হবে, আল্লাহর বান্দারা যদি একবার বিপদের টাইমটা চলে আসে কেউ আপনাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না, শুরু হয়ে গেল আপনার কষ্টের জীবন, শুরু হয়ে গেল কষ্টের জীবন, ফাফরেসু অলবেসু মিনান্নার, আপনার জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, কষ্টের ভার আপনাকে চালু করে দেওয়া হবে, আর জাহান্নামের যে তাপ হিট উন্মুক্ত করে আপনার কবরের সাথে গেট করে দেওয়া হবে, কিন্তু আপনার কবরটা ওই রকমই থাকবে, জান্নাতি লোকের কবরটা প্রশস্ত হয়ে যাবে, আর বেঈমানদের কবর সেরকম আটকেই থাকবে, আপনাকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া হলো। এ মানুষ, এখন যে আপনি কষ্টটা করেছেন, কষ্টটা আপনার চালু হলো, কতদিন আপনি কষ্ট করবেন, কতদিন কবরে আপনার জাহান্নামে থাকবেন, কতদিন আপনার অত্যাচার চলবে, কতদিন আপনি সেই কষ্টটা সহ্য করতে থাকবেন, এ আল্লাহর বান্দা, এ বান্দিরা ভালো করে শুনে নিন, কতদিন থাকবেন, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাব করে বলেছেন, হে বিশ্বাসী মানুষেরা কান খুলে শুনে না, মাত্র 30 বছর তোমরা নামাজ পড়তে পারলে না, 40 বছর নামাজ পড়তে পারলে না, 20 বছর নামাজ পড়তে পারলে না, 10 বছর আল্লাহকে ডাকতে পারলে না, মাত্র 24 ঘন্টার দিনগুলোকে তোমরা হারিয়ে ফেলেছো, মানুষের শুনে নাও, যেদিন তুমি বিপদে পড়ে যাবে, অন্যায় দিনের জন্য সামিল হয়ে যাবে, বেঈমান রুটে মরে যাবে, তুমি কান খুলে শুনে নাও, একটা দিন 24 ঘন্টা থাকবে না, 1 মাস 30 দিনে হবে না, কত দিনে হবে, কত ঘন্টায় তোমার রাত
হবে তুমি শুনে নাও, একটা দিন হবে রে 50,000 বছরের দিন। এ বন্ধু, মাত্র 30 বছর যদি কষ্ট করতাম কবরে এত বড় ভুল হতো না, হতো না, হতো না। যখনই 3টা উত্তর আপনার মিস হয়ে গেল, এ ভাই গল্প বন্ধ করো, যখনই আপনার 3টা প্রশ্নের উত্তর মিস হয়ে গেল আপনাকে আর কেউ বাঁচাতে পারলো না, জাহান্নামের অত্যাচার শুরু হয়ে গেল। মৌলভি সাহেব, জাহান্নামের অত্যাচারটা কেমন? এ বাবা, অত্যাচারটা কেমন ছোট্ট করে শুনুন। আপনি কাঠ দিয়ে জাল দিচ্ছেন, কাঠ, কাঠের আগুন আর গ্যাসের আগুন পার্থক্য কোনোদিন করেছেন? কোনোদিন পার্থক্য করেছেন? গ্যাসের আগুন চোখা বেশি না কাঠের আগুন চোখা বেশি? আপনাকে বুঝে উত্তর দিতে হবে। খ্যাপা খ্যাপা, এ হাত দেয়নি, কালকে সকালে হাত দিবেন, কাঠে একবার আঙুলটা ঢোকাবেন আর এদিকে গ্যাসে একবার হাতটা ঢোকাবেন, কে তাড়াতাড়ি পুড়তে পারছে? কে গো বাবা? দুটোই পুড়বে, কিন্তু হিট কোনটার বেশি আপনি বুঝতে পারবেন। এক কথায়, গ্যাসের আগুন তীক্ষ্ণ আগুন। দুনিয়ার আগুন যদি তীক্ষ্ণ হয়, এই আগুনগুলোকে 70 বার আপনি টপকে দেন, 70 বার টপকে দেওয়ার পরে মেন আগুনটার জায়গাটা আপনি দাঁড় করেন। আল্লাহ বলছেন, বান্দা, যে লোকটা নামাজ পড়ল না, যে লোকটা রোজা করল না, যে লোকটা মদ ছাড়তে পারল না, যে লোকটা ফ্রি ফায়ার ছাড়তে পারল না, যে লোকটা লটারি ছাড়তে পারল না, যে লোকটা লুডু ছাড়তে পারল না, যে লোকটা জেনা ছাড়তে পারল না, যে লোকটা আইল কাটা বন্ধ করতে পারল না, যে লোকটা মানুষের কষ্ট দেওয়া বন্ধ করতে পারল না, শুনে লাও, শুনে লাও, শুনে লাও, শুনে লাও, আল্লাহর বান্দা কি হবে? বলে, বান্দারে শুনে লা, তোমার জীবনের ইতিহাস সব বন্ধ হয়ে যাবে। কেমন বন্ধ হয়ে যাবে? হে আল্লাহর বান্দারা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিশিনা ফিহে হাকাবা। হে আল্লাহর বান্দারা, কোন কথা বললে আপনাদের ভয় হবে? কোন কথা বললে আপনার অন্তরটা আল্লাহর দিকে আসবে? বন্ধুরে, আপনাকে কোন আজ করলে আপনার মমের মতো গলে যাবে, পৃথিবী কেউ জানে না, আমাদেরকে আল্লাহ অর্ডার করে দিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওরে আল্লাহর বান্দা ইমদাদুল, তুমি মুলবি সাহেব মানুষ, তুমি বক্তা সাহেব মানুষ, মানুষের সামনে তুমি দিনের প্রচার করে দাও, মানুষকে ভালোবাসো কথা বলে দাও, ভালো ভালো কথাগুলো বলে দাও, কাউকে হিদায়াত করতে তুমি পারবে না। আমি নবীকে ইঙ্গিত দিয়েছিলাম, নবী রে, তুমি মানুষকে সত্য কথা বলো, ভালো কথা বলো, কাউকে হেদায়াত করার পারমিশন তোমাকে দেওয়া হলো না। পৃথিবীতে যত বক্তা আছে, যত মূলবিকারি হাফেজ মুক্তি আছে রে বাবা, যে আপনাকে সবাই ওয়াজ শোনাবে, কিন্তু কেউ জোর করে মসজিদে ঢুকাতে পারবে না। পারবে গো? কোনোদিন দেখেছেন কোনো মাওলানা একটা লোকে চড়িয়ে চল মসজিদে নামাজ পড়তে দেখেছেন? এই ক্ষমতা আল্লাহ দেয়নি। কি বলেছেন? হে মুলবি সাহেবেরা, তোমরা বেটি ছেলের কাছে ওয়াজ করো, পুরুষের কাছে ওয়াজ করো, তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বায়ান করে দাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। যাকে তুমি ওয়াজ করেছো ওয়াজ বুঝিয়ে দাও, কথা বুঝিয়ে দাও, তোমার খেল খতম হয়ে গেল। ও বান্দা শুনে নাও, যাকে তুমি ওয়াজ শুনিয়ে দিয়েছো, জালসা শুনিয়ে দিয়েছো, সেই লোকটার অস্বীকার করতে পারবে না। আমি কোনোদিন জালসা শুনিনি, কোনোদিন খুদ শুনে সে বলতে আর পারবে না, ইন্না ইলাইনা ইয়াবাহুম, তাকে বলার পর তুমি ছেড়ে দাও, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তুমি ওকে ছেড়ে দাও, বুঝিয়ে দাও, যেদিন আসবে সেদিন বিচারের দায়িত্বে আমাকে রাখা হবে, অন্য কেউ বিচারের মালিক হবে না। কোন পাশান রে মারলি পাথর, আমার দয়ার না বিঝির খুন বয়ে যায়, শরীফের মারলি পাথর, কান্দে আসমান জমিন হায় রে হায়। ভাই, বিশ্ব নবীর ভালোবাসা অন্তরে রাখতে পারলেন না, আপনার ঠিকানা হয়ে গেল জাহান্নামে।